তো যারা বলতেছে যে শয়তানগুলো বলতেছে জামাতের সাথে বসবো না জামাতের একজন ক্ষুদ্র কর্মীর মতো তাদের ত্যাগ নাই এখানে বিষয় এরা কেবলমাত্র ভারতেরই এটা সিদ্ধান্ত জামাতকে ভারত উত্তে দেবে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল গণতন্ত্র মঞ্চ বাম দল ডান দল জামাত যারা আছেন তারা সবাই কেন এক সঙ্গে এক প্ল্যাটফর্মে এক মঞ্চে রাজনীতি করতে আসছেন না একটা হলো আকিদাগত প্রবলেমের কারণে ইসলামিক দলগুলো একে অপরকে স্বীকৃতি দেয় না সে কারণে ইসলামিক দলগুলোর একটা অংশ জামাতকে স্বীকৃতি দেয় না আবার জামাতও তাদেরকে স্বীকৃতি দেয় না যে কারণে ইসলামিক দলগুলো এক জায়গায় হয় না ঐক্যবদ্ধ হয় না আবার যারা বাম দল আছে তারাও ইসলামিক দলগুলোকে পছন্দ করে না আবার ইসলামিক দলগুলো বাম দলগুলো পছন্দ করে না তো আবার হলো কারো কারো জামাত বিষয়ে অ্যালার্জি বলতেছে যে জামাতের সাথে বসবো না যে বলতেছে জামাতের সাথে বসবো না তার দশটা কর্মী আছে আমি জিজ্ঞাসা করছি দশটা কর্মী নাই ওর কোনো কর্মী নাই কিন্তু ও বলতেছে যে জামাতের সাথে ও বসবে না ভাই তুমি কে তুমি কেন এই ধরনের কথা বলো তোমার সেই ফিটনেস আছে জামাতের একটা ছোট একটা মিটিংয়েও যতটুকু লোক হয় তুমি সারা দেশটাকে হাতড়ায় ততজন করতে পারবা তাহলে জামাত বিষয় এলার যে কী জামাত এবং বিএনপি যত ত্যাগ স্বীকার করেছে দুটা বড় দল তাদের তাদেরকে ব্লেম দিতে হলে তাদেরকে সমালোচনা করতে হলে সমালোচনাও তারা ভুল করতে পারে ভুল ধরা দেওয়া যেতে পারে কিন্তু তাদের সাথে আন্দোলন করব না এই কথা বলতে হলে তাদের মতো ত্যাগ স্বীকার করতে হবে একজন নেতার নোখ তুলে নিছে এই কারাগারে এগারো জন মারা গেল কারাগারেই এগারো জন মারা গেল তাহলে এই লোকগুলোকে এই লোকগুলোকে নিয়ে বলে যে এদের সাথে বসবে না বলেন জামাতের কতগুলো মানুষ মারা গেছে কত ত্যাগ স্বীকার করছে এখনও আমির জেলে আছে এখনও জেলে আছে এক গত দুদিন আগে একজন নিউজ হলো একজন জামাত নেতা এগারো বছর ধরে জেলে আছে এগারো বছর আগে স্ত্রীকে দেখেছে বাহিরে আবার স্ত্রীকে দেখলো স্ত্রী মারা যাওয়ার পরে ডান্ডা পেরি পরে বাহিরে আসছে এগারো বছর পরে এগারো বছরে তার সহধর্মের সাথে থাকার সুযোগ হলো না তো যারা বলতেছে যে শয়তানগুলো বলতেছে জামাতের সাথে বসবো না তারা তাদের জামাতের সকল নেতা নেতাকর্মী না জামাতের একজন ক্ষুদ্র কর্মীর মতো তাদের ত্যাগ নাই ত্যাগ নাই এখানে বিষয় আসছে যে এরা কেন এই কথাগুলো বলতেছে এটা ধারণা করা যায় যে এরা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলতেছে কিনা কেবলমাত্র ভারতেরই এটা সিদ্ধান্ত জামাতকে ভারত উঠতে দেবে না বুঝতে পেরেছেন ভারতের চাওয়া যে জামাতের সঙ্গে বিএনপি সমঝোতা করবে না বসবে না জোট করবে না ভারতের চাওয়া শেখ হাসিনারও বেনিফিট যে জামাত যেন কারোর সাথে মিল না হয় তাহলে যে জামাতের বিরোধিতা করতেছে ঐক্যের বিরোধিতা করতেছে তাহলে সে ইন্ডিয়াকে সহযোগিতা করছে কিনা আপনার কাছে আমার প্রশ্ন সে শেখ হাসিনার চাওয়াটা পূরণ করছে কিনা এবং আমাদের এই আন্দোলন জামাত বিএনপি একত্রিত না হওয়াতে ব্যর্থ হয়েছে এই সিদ্ধান্তে আসা যায় কিনা তাহলে জামাত বিএনপিকে একসঙ্গে যারা আসতে দেয় নাই তারা এই আন্দোলন ব্যর্থ হওয়ার জন্য দায়ী কিনা বলেন তাহলে কত বড় একটা ক্ষতি করে ফেলেছে আন্দোলন শুধু হৈ হৈ রৈ রই করলেও হবে না আন্দোলনের মধ্যে ভাইরাস থাকলে সেই ভাইরাস মুক্ত করার ব্যবস্থা করতে হবে এবং এই ভাইরাস মুক্ত করতে না পারলে আপনি অনেক বড় মিছিল আয়োজন করবেন অনেক বড় প্রোগ্রাম করবেন কিন্তু ফলাফল ডিম ঘোড়ার ডিম অনেক মানুষ জেলে গেছে জেল থেকে বের হচ্ছে লাভ কি লাভ কি আবার আগের মতো আবার আগে মানুষ তো মনে করছে যে শেখ হাসিনা আরও অনেকদিন ক্ষমতায় থেকে যাবে চিন্তা করছে মানুষ বিশেষ করে স্বাভাবিক কারণ শেখ হাসিনা তো মানে এইরকম যে ও বুঝে গেছে যে এই দেশের মানুষ বাড়ি দিয়ে ঠান্ডার একটা ঠান্ডা থাকে আর নরম হলে নরম থাকে তো সে আর নরম হচ্ছে না সে কঠিন হয়ে গেছে সে জায়গা থেকে সে সবাই করতেছে এখন এই রকম কঠিন একটা জিনিসকে ভাঙতে জামাতের মতো একটা আদর্শিক শক্তি প্রয়োজন যারা গুলিকে ভয় পায় না আল্লাহকে ভয় পায় এবং শুধু জামাত না আরও যারা আছে যে কোনো যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে দরকার চর্মনাইকে দরকার খিলাফত মজলিশকে দরকার হেফাজতকে দরকার সবাই এই জায়গায় যাদের চুলকানে আসে তাদেরকে একটা ঘরে বন্দি করে চুলকানির মম মলম দিয়ে বলতে হবে যে বাবা তুমি চুলকাও আমরা আন্দোলন করি এখন বিরোধীরা তথা আপনারা এখন কি করবেন আমরা কি করব আসলে রাজনীতি রাজনীতি জায়গায় নাই আমাদের রাজনীতিটাকে হত্যা করা হয়েছে সকল রাজনৈতিক দলগুলোকে গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করছে তাদের পরামর্শ মানতে বাধ্য করছে একটা প্রোগ্রামের ব্যানার কি হবে এইটাও গোয়েন্দা সংস্থা মানে গাইডলাইন করছে এরকম একটা অবস্থা ও আপনারা ভারতের পণ্য বিরোধী প্রোগ্রাম করবেন না এটা করেন না আচ্ছা এই লেখাটা এরকম করেন আচ্ছা ভারতীয় না লিখে ভিন দেশি প্রোগ্রাম লেখেন গোয়েন্দা সংস্থা শিখাই দিচ্ছে তাহলে যারা ভিন দেশি পণ্য বয়কটের কথা বলছে তাদেরকে বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন এটা করেছে কারণ এখন ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলছে শুধু তাই না আমাদের ভারতীয় পণ্য বয়কটের এই আন্দোলনের সময়ে মানে এই আন্দোলন যেন ফোকাস না পায় এই জন্য গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় নকল আন্দোলন করে ধাক্কা ধাক্কাধাক্কি মারামারি সব ফলাফল কী ঘোরার ডিম তাই না তো আমার আমাদের উদ্দেশ্য এই মুহুর্তে আমরা আমাদের যা দেশের মূল সমস্যা আমরা শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারবো পারবো সেমন বাঘ ভালুকটা নিয়ন্ত্রণ করা যাবে না কিন্তু এখানে ভারত যদি সহযোগিতা করে তার নিয়ন্ত্রণ করা সম্ভব না সোজা হিসাব ভারতের সহযোগিতায় ভারতের কাছে সে গ্রিন সিগন্যাল পাই আছে যে সে বিপদে বলে হেলিকপ্টারে করে তাকে ভারতে নিয়ে যাবে ঠিক আছে এরকম একটা কিছু আছে যে কারণে কাছে না এত কনফিডেন্স পায় এই আমরা ভারতীয় পণ্য বয়কটের সিদ্ধান্ত নিচ্ছি যে ভারত সীমান্ত হত্যা রাজনৈতিক হস্তক্ষেপ সহ বিভিন্নভাবে আমাদের যে নিয়ন্ত্রণ করতেছে এই নিয়ন্ত্রণের জায়গাগুলো ভারতকে শিক্ষা দেওয়া প্রয়োজন ভারতকে যদি শিক্ষা দিতে পারি তাহলে শেখ হাসিনা অটোমেটিক শিক্ষা পেয়ে যাবে এবং আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছে না যে ভারতের লাভ হলে আমাদের লাভ আমাদের লাভ হলে ভারত লাভ ভারতের বিজয় আমাদের বিজয় তাহলে ভারতকে যদি আমরা পরাজিত করতে পারি তাহলে সে কাছে নাও পরাজিত হবে আমরা এই কৌশলে আছি এখন ইন্ডিয়ান সংস্কৃতি ও মানে পোশাকের আগ্রাসনটা কেমন মানে একটা বাচ্চা ইন্ডিয়ান একটা নায়কের মতো ছবি ও সার তার প্রয়োজনে সে কান্নাকানি শুরু করে দিচ্ছে জেদ ধরছে বাজারে না আমি এটা নিব এটা না নিয়ে আমি মার্কেট ছাড়বো না হ্যাঁ একটা মেয়ে ইন্ডিয়ান একটা ক্যারেক্টারের অনুযায়ী সে ইয়ে নিতে চাই আপনারা দেখেছেন যে পাখি ড্রেসের জন্য আত্মহত্যা করে ফেলেছে তো এইটা আমরা আমাদেরকে কোন জায়গায় পুশ করছে চিন্তা করেন কোন জায়গায় পুশ করছেন আমাদের কালচারটা আসলে কোথায় আমাদের কালচার হলো মুসলিম শাড়ি টাঙ্গাইল শাড়ি জামদানি শাড়ি রাজশাহী সিল্ক কালচার বাঙালি নারী শাড়ি পরলে পুরো দুনিয়ার মানুষ পাগল হয়ে যায় ঠিক আছে তো সেই কালচার বাদ দিয়ে আমরা পাখি পাখি কালচারে ঢুকছি আসলে কি ওই পাখি কালচার আমাদেরকে সুন্দর দেখায় আমাদের মেয়েদেরকে আরে ভাই আমাদের যে পোশাক তৈরি মানে ড্রেস মেকিংয়ের যে কোয়ালিটি এটা রক্তে রয়েছে রক্তে মুসলিম শাড়ি যেন আমরা না বানাতে পারি ব্রিটিশরা কী করলো আঙ্গুল কেটে দিল ক্যাচ করে তাই না আঙ্গুল কেটে দিল সেই বাঙালি নারীরাই আজকে দুইশো আড়াইশো বছর পরে দুইশো আড়াইশো বছর পরে আঙ্গুল কিন্তু কেটে দিছে নাই জেনারেশন অফ আড়াইশো বছর পরে আবার মুসলিম সারি কেমনি বানাই তার মানে ওই যে আমাদের পূর্বপুরুষদের কোয়ালিটি ইনহারেন্ট কোয়ালিটি ওইটা আমাদের রক্তের মধ্যে রয়ে গেছে ফলে আমি ভুলে গেলেও আমাকে ভুলে দেওয়া হলেও আমি আমার ওই কোয়ালিটি আবার জন্ম দিচ্ছি তাহলে এই আমাদের এখানে নারীরা মানে কেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির মানে টি শার্ট বানাচ্ছে শার্ট বানাচ্ছে প্যান্ট বানাচ্ছে কেন অ্যাডিডাস এখানে আসছে কেন ওয়ালমার্ট এখানে আসছে কারণ ওই যে মুসলিম শাড়ির বলি এরা বানাতে পারে এদের হাতে জাদু আছে আমাদের মেয়েদের হাতে জাদু আছে ওরা যে কাপড় ধরে এটা মুসলিন হয়ে যায় এটা মলিন হয়ে যায় এটা সুন্দর মেকিং হয়ে যায় তো এত গুণাবলী সম্পন্ন আমাদের যে ড্রেস মেকিং কোয়ালিটি এগুলো বাদ দিয়ে আমরা ইন্ডিয়ান কোয়ালি ইন্ডিয়ান ড্রেস গ্রহণ করছি ইন্ডিয়ান সংস্কৃতি গ্রহণ করছি এটা মানে মাথায় কপালে বাড়ি দিয়ে মাথা ফেটে দেওয়া উচিত আমাদের ফেটে নিজের কপাল নিজে ফেটে ফেলা উচিত যে আমরা আসলে কি করছি তো আমাদের সবাদের প্রতি সবার প্রতি অনুরোধ যে ইন্ডিয়ান চ্যানেলটা আমাদের দেখা বন্ধ করতে হবে আমাদের দেশে একটা ওষুধ নীতি আছে যে ওষুধ নীতিতে কোনো ওষুধ কোম্পানি টিভিতে বিজ্ঞাপন দিতে পারবে না কিন্তু ইন্ডিয়ান ওষুধ নীতি আবার এইরকম না যার ফলে ইন্ডিয়ান চ্যানেলগুলো ইন্ডিয়ান মাথা ব্যথার ওষুধ হাঁটু ব্যথার ওষুধ পেট ব্যথার ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ এগুলো দেখাচ্ছে আমাদের টিভিতে ফলে ঘাড় ব্যথার মুভ এগুলো দেখাচ্ছে এগুলো দেখে দেখে আমাদের মায়েরা বোনেরা দেখে দেখে কী করছে গ্যাস্ট্রিক হলে ওই ইন্ডিয়ান ওষুধটা খাচ্ছে ইনো খাচ্ছে হ্যাঁ মুভ মাখছে ইন্ডিয়ানটা এই যে মাখছে হাঁটু ব্যথার জন্য হচ্ছে যে তারা একটা আত্মীয়কে বলছে যে ওখান থেকে ব্যথার ওষুধটা পাঠায় দাও এই যে বলছে এটা কেন হচ্ছে এটা কিন্তু এই ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলোর কারণে হচ্ছে তো দেখেন আমা আমি আমার ওষুধের বিজ্ঞাপন দিতে পারি না কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু টি কাজ করছে তো এই জায়গা থেকে রাষ্ট্রকেও এই পলিসি নিতে হবে যে ইন্ডিয়ান পণ্যগুলোর জন্য এই জায়গা থেকে ইখলাস উদ্দিন ভুঁইয়া স্যারকে ধন্যবাদ দেয় যে উনি ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলোর জন্য ইন্ডিয়ান বিজ্ঞাপন দেখাতে না পারি ওই জন্য এই জন্য আদালতে একটা রিট করেছে এই রিটের ফলে কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি এই জায়গা থেকে সরকার যদি দেশকে ভালোবাসে আওয়ামী লীগ যদি দেশকে ভালোবাসে যেহেতু তারা এখানে ক্ষমতায় এখনও আছে তাদের উচিত যে ইন্ডিয়ান টিভি চ্যানেলটা নিয়ন্ত্রণ করা কতটুকু নিয়ন্ত্রণ করা যতগুলো ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশে আসে ইন্ডিয়ায় ততগুলো বাংলা চ্যানেল ঢুকতে হবে এবং আমি বিশ্বাস করি ইন্ডিয়ায় যদি বাংলা নাটক দেখা শুরু হয় ইন্ডিয়ানরা ওদের অপসংস্কৃতি অরাই ত্যাগ করবে আমাদের ত্যাগ করতে হবে না আমাদের যারা এখান থেকে চিকিৎসা নিতে ভারতে যায় একটা বিষয় হলো এটা হলো মেন্টাল প্রবলেম যে আমি এখানে ডাক্তাররা ভালো না আমি ইন্ডিয়া ডাক্তারের কাছে যাব যেই রোগী হোক ঠিক আছে আমাদের কিছু মানে সরকারের বেসরকারি বিরোধী দল বিভিন্ন বড় বড় নেতারা আছে না কিছু হলেই সিঙ্গাপুরে যাচ্ছে তারপরে হলো দুবাই যাচ্ছে আমেরিকা যাচ্ছে লন্ডন যাচ্ছে হ্যাঁ সাকিব আল হাসান নতুন এমপি হয়েছে সেও চোখে চিকিৎসা করতে গিয়ে লন্ডনে দৌড় দিছে পরে দেখলাম না সে হলো মানে বিজ্ঞাপনের খ্যাপ মারতে গেছে তো এরকম বিভিন্ন কারণে চিকিৎসা ভিসা নিয়ে যাওয়া ইজি তো অনেকে ঘুরতে গেলেও চিকিৎসা বিষয়ে নিয়ে যায় ঠিক আছে এটা এই কারণে আসলে নিয়ন্ত্রণ করা একটু কঠিন হচ্ছে তবে যারা দেশপ্রেমিক নাগরিক তারা দেশে চিকিৎসা নেওয়া উচিত আমাদের ঢাকা মেডিকেল কলেজ ভালো আপনি ঢাকা মেডিকেল কলেজের বারেন্দায় শুয়ে থাকেও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাবেন এখানে চিকিৎসা ভালো ডাক্তারগুলো স্কিল যোগ্য আমাদের নিউরো সায়েন্স আর এটা সিঙ্গাপুরের আদলে গড়ে উঠছে পঙ্গু হাসপাতাল দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা আপনার হলো ট্রোমা হাসপাতাল তো এগুলো আছে তো যেটা সমস্যা হলো যে এটার ব্র্যান্ডিং হচ্ছে না মানে যারা আসলে ব্র্যান্ডিং করবে তারা বাইরে গিয়ে চিকিৎসা নেয় ফলে বাইরের ব্র্যান্ডিং হয় শেখ হাসিনা যখন নিজের চিকিৎসা নিতে বাহিরে যাচ্ছে তখন নাগরিকরা মনে করে যে বাইরেই মনে হয় ভালো খালেদা জিয়া যখন বাহিরে যাচ্ছে তখন ভালো এই যে বড়ো বড়ো নেতারা তারা ধরেন শেখ হাসিনার চিকিৎসা দরকার একটা হাঁটুর অথবা খালেদা জিয়ার হাঁটুর চিকিৎসা দরকার অথবা মির্জা ফখরুলের চিকিৎসা দরকার আরে ভাই এইখানে হচ্ছে না কেন মানে এইখানে শেখ হাসিনার চোখের চিকিৎসা হচ্ছে না কেন শেখ হাসিনা কি কি লাগবে শেখ হাসিনার কাছে টাকা নাই টাকা নাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই আছে সে এইখানে হাসপাতালটাকে তার চিকিৎসা করতে যা প্রয়োজন দরকার হলে আমেরিকার ওই চিকিৎসককে এখানে নিয়োগ দে টাকা দেখ না তাকে দেখে দেখে অন্য ডাক্তাররা শিখবে দুঃখের বিষয় কি জানেন বাংলাদেশে কিছু চিকিৎসক এসেছিল কয়েকদিন আগে তারা ফ্রি চিকিৎসা দেবে এবং প্রশিক্ষণ দেবে বাংলাদেশের চিকিৎসক সমিতির একটা ইউনিট তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে যে বাংলাদেশে এই সেবা দিতে হলে টাকা দিতে হবে বলে মাথাপিছু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিয়ে তারা এখানে এসে প্রশিক্ষণ দিয়ে গেছে মানে তারা দিতে আসছে ওই মানে সেখানে এয়ার অ্যামিরাটস ফ্রি টিকিট দিছে বিভিন্ন হোটেলগুলো স্পন্সর দিছে ফ্রি তারা আসছে বড়ো বড়ো ডাক্তাররা আসছে সেখানে এখানে চিকিৎসক সমিতি চাঁদাবাজি করছে তো এরকম যদি হয় তাহলে তো ইন্ডিয়াতে যাবেই তো আমাদের এগুলো সংস্কার করতে হবে ধীরে ধীরে আমাদের বয়কট ইন্ডিয়া যে মানে ক্যাম্পিংটা চলছে ওই ক্যাম্পিংয়ের অংশ হিসেবে আমরা এটা এটা চেষ্টা করছি এই জায়গাটাতে যে আমরা বিভিন্ন হাসপাতালে চিঠি পাঠাচ্ছি কর্তৃপক্ষদের সাথে কথা বলছি যে আপনারা বেটার সেবা দেন আপনার যেটা নাই সেটা আপনি করিয়েন না হ্যাঁ আপনি আবার দেখছেন অনেকে ভুয়া পরীক্ষা করাচ্ছে পরীক্ষা না করাই রিপোর্ট দিয়ে দিচ্ছে এরকম করছে এই যে ডক্টর সাবরিনা করোনার টেস্ট না করাই করোনার রিপোর্ট দিয়ে দিয়েছে আবার সে এখন সেলিব্রেটি হয়ে গেছে তো এগুলো অনেক জটিল অনেক বিষয় আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে আমাদের চিকিৎসাকে যদি ঠিক করতে চাই আমরা এক্স্যাক্টলি তাহলে আমাদের ডাক্তারদেরকে নিজ উপজেলায় চিকিৎসা নেওয়া সরি আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদেরকে নিজ নিজ উপজেলায় চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক করতে হবে ওই চিকিৎসা ওইখানে বানাইতে কি করতে হবে এটা ওই এমপির দায়িত্ব যে ওইটা বানায় নিজের চিকিৎসা করানো তাহলে ওইটা যদি করে তাহলে ওই এলাকার লোকরা কিছুটা হলে ওই সেবাটা ওখানে পাবে কিন্তু হচ্ছে না হচ্ছে না এই দুটা জায়গায় একটা নাম্বার হলো আমাদের ডাক আমাদের জনপ্রতিনিধিদেরকে এখানে নিয়ন্ত্রণ করতে হবে আর একটা জায়গা আছে আমাদের শিক্ষা আমাদের মন্ত্রী এমপি যারা আছে এদের সন্তানদেরকে বাংলাদেশে বাধ্যতামূলকভাবে লেখাপড়া করাতে হবে তাহলে আমাদের শিক্ষা ঠিক হবে যখন একটা এমপির সন্তানকে একটা তাদের গ্রামের স্কুলে পড়াতে হবে তাই না তখন ওই গ্রামের স্কুলের শিক্ষকের ক্ষমতা আছে যে ওই শিক্ষা নিয়ে তালবালটাল করবে তাল করবে করতে পারবে না চড়ায় মানে ঠিক করে দেবে এই আমার সন্তানকে কি শিক্ষা দিচ্ছ তুমি না এরা যেটা করছে বিদেশি সন্তানদেরকে রাখছে রেখে সেখানে পড়াশোনা করাচ্ছে এবং এটার জন্য যে টাকা দরকার এটা হলো লোকাল এলাকা থেকে সে কালেকশন করতেছে দুর্নীতি করে যার ফলে আমার না চিকিৎসা ঠিক হচ্ছে না শিক্ষা ঠিক হচ্ছে জনপ্রতিনিধিদেরকে ওরা যে সেবা দেয় সেই সেবা যেন ওরাই নেয় এটা বাধ্য করতে হবে